শনিবার চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চল কংগ্রেস কর্মীদের কর্মী সভা অনুষ্ঠিত হলো খাটাখুয়া এমএসকে মাঠে। দাসপাড়া অঞ্চলের কংগ্রেস কমিটির কর্মীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দাসপাড়া অঞ্চলে কংগ্রেসকে মজবুত করতে এই বৈঠক বলে জানা যায়। দলীয় সূত্রে খবর, আজকের মিটিং থেকে কর্মীদের একটি বার্তা দিলেন যে আগামী পঞ্চায়েত নির্বাচনে চোপড়া ব্লক কংগ্রেসের দখলে হয় এই আশাই কর্মীদের উৎসাহিত করে তোলেন। সবাই ঢুকিয়ে বসে রয়েছে, আপনাকে সবকিছু খুলে বলছি না, আমি এত কথা বলতে পারি না, জোর গলায় কেউ ঢুকে নেই, ঢুকে নেই থাকবে না, আমরা থাকব। যে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে ঘিরমিগা অঞ্চলে, দাসপাড়া অঞ্চলে লেখা আছে যে ওই বুথ প্রেসিডেন্টকে জেলা থেকে ফোন করবে, তো আপনাদের দাসপাড়া অঞ্চলে 26 খানা বুথ আছে। আজকে আমাদের চোপড়া ব্লক কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী অঞ্চলবারে আমাদের একটা মিটিং ডাকার নির্দেশ দিয়েছিল যে আমাদের ব্লক কমিটির সদস্য নির্বাচিত করতে হবে। তো সেই হিসেবে অঞ্চল প্রেসিডেন্ট হিসেবে আজকে আমাদের দাসপাড়া অঞ্চলের একটা মিটিং ডেকেছিলাম। আজকে আমরা সদস্য নির্বাচিত করলাম দাসপাড়া গ্রাম অঞ্চল থেকে। আমরা নতুন কমিটি গঠন করছি, নতুন কমিটি গঠন হবে। হ্যাঁ, আমরা ব্লক কমিটি এখনো ভাঙা আছে, তো আমাদের ব্লক অঞ্চল কমিটির সদস্যগুলোকে নিয়ে ব্লক কমিটি করা হবে। তার জন্য আমরা দাসপাড়া অঞ্চল থেকে ব্লক কমিটির সদস্যরা আমরা মিটিং আকারে নির্বাচিত করলাম। আমি সেটা বলবো না যে কংগ্রেসের একটা বড় অংশ তৃণমূলের সাথে আছে, আমি একটা জিনিস বলবো যে কংগ্রেসের যারা অরিজিনাল সৈনিক তারা কংগ্রেসই আমরা আছি, এবং যারা কংগ্রেসের কিছু ভাষাভাষী ছিল তারা তৃণমূলে গিয়েছিল, সে যেতেই পারে, কিন্তু তৃণমূলে গিয়ে যে দুর্নীতির শিকার তারা হয়েছে এবং তৃণমূলের এমএলএর প্রতারণায়, তৃণমূলের কিছু জেলার নেতার প্রতারণায় পড়ে কংগ্রেসের যেভাবে ফেঁসেছিল, আজকে তারা সেখান থেকে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, কখন তারা বের হয়ে আসবে সেটা বলা মুশকিল। আমরা সাধারণ মানুষকে একটাই বার্তা দিতে চাই যে বিগত গ্রাম পঞ্চায়েত 2018 গ্রাম পঞ্চায়েতে বিনা কাউন্টিং এ গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নেওয়া, এটা তো অগণতান্ত্রিক। আমরা চাই মানুষের সাধারণ অধিকার, স্বাধীনতার অধিকার, সার্বভৌমত্বের অধিকার আমরা যাতে মানুষকে ফিরিয়ে দিতে পারি, এবং সেই চেষ্টাটাই আমরা করব, এবং মানুষকে সেই বার্তাটা আমরা দিতে চাই যে মানুষকে যদি মানুষ জাগ্রত না হয়, মানুষ যদি জাগ্রত না হয় তাহলে আজকে দেখুন আমাদের এলাকায় গোটা চোপড়া ব্লকে যেভাবে মহিলার থেকে শুরু করে, জমি মাফিয়া থেকে শুরু করে, জমি দালালি থেকে শুরু করে, আজ একটা ধরেন আপনি ধরুন বিপদে পড়েছেন, আপনার বাড়িতে হয়তো খুশি একটা হয়েছে, আপনার একটা বাড়িকার একটা কোনো মহিলা মানুষ হয়তো কোথাও যাবে, আর আমি ধরেন ওই দিক থেকে বাইক নিয়ে যাচ্ছি, আমাকে মহিলাটা বললো আমাকে নিয়ে চলুন সামনে, সামনে ধরে আমি মেয়েটা নিয়ে গেলাম, সামনে নিয়ে গিয়ে সেখানে তৃণমূলের গুন্ডা বাহিনী এসে তৃণমূলের নেতৃত্বে এসে অ্যাটাক করে ধরে নিল যে তুমি এই মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছ, ধরে 10-20 লাখ টাকা মানে জরিমানা নিল। এই যে একটা প্রতারণা চলছে গোটা চোপড়া ব্লকে, এটা তো সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বের নির্দেশে চলছে, এভাবে তো চলতে পারে না, আমরা এভাবে চলতে দিতে পারবো না। কারণ মানুষ চোপড়া ব্লকে যে একটা শান্তি শৃঙ্খলার সমাজ ছিল, চোপড়া ব্লকে যে একটা শান্তি শৃঙ্খলার সমাজ রেখেছিলাম কংগ্রেসের আমলে, আজকে সেই সমাজটাকে আমরা ফিরিয়ে আনতে চাই, এটা আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা রেখে আজকে আমাদের দাসপাড়া অঞ্চল কংগ্রেসের মিটিং ছিল। কি বিষয়ে? বিষয়টা হচ্ছে আগামী পঞ্চায়েত নির্বাচনের পরিস্থিতি নিয়ে এটা মিটিং ছিল। কতটা না, আমরা চোপড়া ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এর পূর্বেও বলেছি, আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা অঞ্চলে বিশেষ করে টাইমও দেওয়া আছে, ওদিনকেও বলা হয়েছে যে 28 তারিখ আজকে দাসপাড়া অঞ্চলের যে পঞ্চায়েত যে আমাদের প্রত্যেকটা বুথ স্তরের কর্মীদের নিয়ে আজকে একটা মিটিং করা হলো, যেখানে আগামী পঞ্চায়েত নির্বাচনের যে ক্যান্ডিডেট সিলেকশন করবে তার কমিটি সহ এবং দাসপাড়া অঞ্চল কমিটির একটা রেনুয়ালের মতো কমিটি করে ঠিক করে দিলাম। আমরা চেষ্টা করছি মানুষ শেষ কথা বলবে, জনসাধারণের শেষ কথা বলবে যে চোপড়ায় পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে ভোট হয়নি, কাউন্টিং হয়নি, এই জন্য এই পঞ্চায়েতকে আমরা মানি না, পঞ্চায়েত সমিতিকে আমরা মানি না, আগামী পঞ্চায়েত নির্বাচন কিভাবে লড়তে হবে, কিভাবে কর্তৃত্ব হবে জনগণের শেষ কথা বলবে, আমরা জনগণের রায়টাকে মাথা পেতে স্বীকার করব, যে রায় গত পঞ্চায়েত নির্বাচনে হয়েছে সেই রায় আমরা মানিনি, এখনো মানব না। কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? কর্মীদের উদ্দেশ্যে বলেছি আপনারা সক্রিয় হয়ে নামেন, আমরা আপনাদের পিছনে আছি, যত সমস্ত সমস্যা হবে আমরা এগিয়ে যাব,
আগামী দাসপাড়া যে যেভাবে আজকে যেগুলো মুখ আজকে মিটিং এ আসছে, তাবর তবর লিডার গুলো যে সকল লোক বাড়িতে বসেছিল নেতাগুলো তারা মিটিং এ আসছে, এরা কথা দিল আগামী দিন আজ থেকে দাসপাড়া অঞ্চলে প্রত্যেক দিনই একটা করে বুথ কমিটির মিটিং শুরু হয়ে যাবে। ধন্যবাদ।